ইংরেজি কিন্তু আমার মায়ের ভাষা নয় আমি আমার মাকে কখনোই ইংরেজি বলতে শুনিনি ইংরেজি আমি কোথায় শিখেছি স্কুলে আমাদের দেশটা ব্রিটিশরা শাসন করে গেছে বছরের পর বছর ওরা আমাদেরকে ইংরেজি শেখাতে চেয়েছে আমরা স্কুলে গিয়ে শিখেছি কেউ যদি বলে হাও আর ইউ তখন বলতে হবে ফাইন থ্যাংক ইউ অ্যান্ড ইউ এগুলো শিখে বেশ মনে হলো যে ভালোই তো ইংরেজি শিখে গেলাম এবার যাই আমেরিকা গেলাম আমেরিকাতে মাস্টার্স করতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ওখানে গিয়ে ভাবলাম আচ্ছা একটু ইংরেজি চালাই দেখি কেমন দাঁড়ায় গিয়ে জিজ্ঞেস করলাম হাও আর ইউ ওরা বললো গুড আমি তো থতোমতো খেয়ে গেলাম আরে কোথায় গেল আমার ফাইন থ্যাংক ইউ তারপরে আসলাম পিএইচডি করতে অস্ট্রেলিয়ায় ডাউন আন্ডার ক্যানবেরাতে রাজধানী ওখানে গিয়ে শুনি মানুষ বলে গুডাই হাই মাইট হাউ ইউ ডুইং প্রথম দিন শুনে তো আমি ঘাবড়েই গেলাম মাইট কোথা থেকে আসলো মাইট মানে কি মাইট মানে কি পোকা কেন আমাকে সে মাইট বলে ডাকছে আমি কি করেছি আমাকে গালি দিল না তো পরে বুঝলাম না ওরা আসলে আমাকে আপন ভেবে বলছে মেট তুমি কেমন আছো ইংরেজি কিন্তু আমার মায়ের ভাষা নয় ওরা আমাদের উপরে ইংরেজি চাপিয়ে দিয়েছে সেই ভাষাটাও এক এক দেশে গিয়ে এক এক রকম রূপ নিয়েছে আর আমরা সেটার সাথে তাল মিলাতে মিলাতে হাবুডুবু খাচ্ছি ইংরেজি কিন্তু আমাদের মায়ের ভাষা নয়